হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আর আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করে শেখাবো। আর বিরিয়ানির রেসিপিটা অবশ্য আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আমি এটা কালকে আমি এটা নোটিস করি যে হ্যাঁ, কেউ আমার কাছে বিরিয়ানির একটা রেসিপি চেয়েছে। তো তার জন্য বিশেষ করে তাকে ডেডিকেট করে আমি আজকে রেসিপিটা দিচ্ছি। আর সে আমার কাছে হয়তো নর্মাল বিরিয়ানি চেয়েছে, বাট আমি তার জন্য চিংড়ির বিরিয়ানিটা মানে স্পেশালি তৈরি করছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। তো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশানের জন্য বেল আইকন প্রেস করবেন। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি শেয়ার ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অ্যান্ড ভিডিও কেমন হলো কমেন্ট করতে একদম ভুলবে না, তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে বিরিয়ানি রান্না করতে আমার যা যা লাগছে, এখানে আছে চাল, আমি চালটাকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। আর সেই সাথে আমার এখানে আছে আলু বোখরা, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, নুন, পেঁয়াজ বাটা, টক দই, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, চিংড়ি মাছ কুচি, আর আছে এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আছে হলো গরম মশলার মধ্যে আছে এলাচি, দারচিনি, আর আছে তেজপাতা। আর আমি অবশ্যই সরষের তেল দিয়ে রান্নাটা করব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো প্রথমে আমি এখানে গ্যাসটাকে অন করে দিয়েছি অ্যান্ড আমার প্যানটাও গরম হয়ে এসেছে। ফ্রেন্ডস, প্রথমে আমি এর মধ্যে তেল দিয়ে দিব। এবার আমি তেলের মধ্যে গরম মশলা দিব। প্রথমে দিয়ে দিব আমি এলাচি দারচিনিগুলোকে, অ্যান্ড আমি মানে দারচিনির তেজপাতা দিব, এলাচিটাকে আমি পরে ইউজ করব। এবার আমি এলাচিগুলোকে দিয়ে দিব, অ্যান্ড দারচিনিটা আমি পরে ইউজ করব না, দারচিনিটা ছিটবে। আর এবার আমি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটাকে দিয়ে এবার আমি এলাচিগুলোকে দিয়ে দিব। ফ্রেন্ডস, এবার আমি এগুলো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। ফ্রেন্ডস, পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। দিয়ে আমি ভালো করে মাছটাকে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, মাছটাকে ভেজে নিলাম। তো এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর আমি এখানে তিনটে পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে প্রায় 3 চামচের মতো পেঁয়াজ বাটা আছে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিব। আর কেউ চাইলে মাছটাকে আগেও ভেজে নিতে পারো, কিন্তু আগে মাছটাকে ভেজে নিলে কি হয় মানে অনেক সময় মাছের মানে ঠিকঠাক করে ভাজা যায় না, তখন মানে অনেকটা রাবার ব্যান্ডের মতো মাছটা হয়ে যায়। তার জন্য আমি এখানে একসাথেই করে নিয়েছি সবটা, কিন্তু কেউ চাইলে আবার আগেও তোমরা ভেজে নিতে পারো। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিই। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরে বাটা। আর এখানে আমার 2 চামচ পরিমাণ রসুন বাটা আছে। এরপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা, আমি এখানে 3 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা ইউজ করছি।
এক কেজি বিরিয়ানিতে ঝালটা একটুখানি কম, মানে এর থেকেও যে কম কেউ যদি পছন্দ করে তাহলে তোমরা 2 চামচ দিতে পারো। আর এখানে আমি দিব টক দই, সেটা যা যা স্বাদ মতো। ফ্রেন্ডস, এবার আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে দিব। আর এখানে আছে বড় কাপের 6 কাপ চাল, আর এখানে আমি জল গরম বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর এখানে আছে 12 কাপ জল। এবার আমি ভালো করে গ্রেভিটার সাথে চালটাকে মিক্স করে নেব। এবার আমি চালটাকে একটুখানি ভেজে নিব। আমি এর মধ্যে জলটাকে দিয়ে দিব। এবার আমি দমে দিয়ে দিলাম, তো যতক্ষণ লাগবে মানে চালটা ফুটতে ঠিক ততক্ষণ আমি এটাকে দমে রাখবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। ফ্রেন্ডস, ফিরে এলাম, যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করে নিব। ফ্রেন্ডস, সার্ভ করা হয়ে গেল, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, একটু টেস্ট করতে হয় কেমন হলো। আমি একটু খাই, সেটা আমি তোমাদেরকে বলবো। আর দেখতেও খুব ভালো লাগছে, কালারটাও খুব ভালো এসেছে। তো তোমরা অবশ্যই বাসার দিকে ট্রাই করবে। দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। তাহলে সবাই খুব ভালো থাকবে। টাটা।